বাবু বাবু, হ্যাঁ বলো বাবু, একটা কথা খুব জানতে ইচ্ছা হয়। আপনি আজকে এত বড় রাইটার, এত বড় ডিরেক্টর, এত বড় হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো মেয়ের হাত আছে। বলুন না, কে সে? সেই মেয়ে কে? রামু, আমার সাকসেস হওয়ার পেছনে কোনো মেয়ে নয় গো, এক বন্ধুর অবদান আছে, বুঝলে? বাবু, এই আপনি কি বলছেন? আপনি কিছু লোকাচ্ছেন আমার থেকে, আপনি ঠিক বলছেন না মনে হচ্ছে। না রামু, আমি ঠিকই বলছি, আমি কিচ্ছু লুকাচ্ছি না তোমার কাছে। তবে শোনো তাহলে, রামু কাকা, এ হলো আমার বন্ধু আকাশ। ছোটবেলা থেকে ওর প্রচুর ট্যালেন্ট ছিল, আমরা একসঙ্গে খেলেছি, খেয়েছি, ঘুরেছি, কত না কি করেছি। একদিন ওর বাবার চাকরি সূত্রে ওরা শিলিগুড়ি চলে যায়। তারপর হঠাৎ আকাশ কলকাতায় আসে সেলিব্রিটি হওয়ার স্বপ্ন নিয়ে। এ হলো সুমি। ছোটবেলায় আকাশ চলে যাওয়ার পর ওই আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ভালোবাসা সুমি। কিন্তু আমার ভালোবাসার কথা সুমিকে আজও আমি বলতে পারিনি। আকাশ যেদিন সুমিকে আমার এখানে প্রথম দেখে, সেদিন থেকেই শুরু হলো ওদের লাভ স্টোরি আর আমার হেট স্টোরি। আকাশ, কেমন আছিস বল? ভেতরে বন্ধু, ভালো আছিস? জানে মগর জিনেগি ইহি রীত হাম কি জরুরত হেসে। তোমার কি কোনো জমজ বোন আছে? কই না তো, আমারও তো নেই। আই থিঙ্ক তোমায় কোথায় যেন আমি দেখেছি। সুমি, তুই এখন বাড়ি যা, বুঝলি? আমরা একটু বেরোবো। আমিও যাবো তোদের সাথে। তুই বাড়ি যাবি কি? ওকে ওকে, কুল কুল, আমি বাড়ি আছি। সবকো হো রহি হ্যায় হ্যাঁ, সবকো সাসোঁ মে বড়ি বেকরারি
जाए दिल तो कहीं फिर दिल ना लगे अपने दिल में जरा थाम लूं जादू का मैं इसे नाम दूं जादू कर रहा है असर चुपके चुपके সুমি আমি তো তোর কাছেই যাচ্ছিলাম তুই এসেছিস ভালোই হয়েছে কি হয়েছে একসাথে রাত কাটালি একসাথে ঘুরলি আমাকে একবার জানাতে পারতি তো স্টপ ইট রাজীব এনাফ তুই আমার ভালো বন্ধু মানে এই নয় যে তুই আমাকে আর আকাশকে নিয়ে খারাপ কথা বলবি আমি না জেনে কোনো খারাপ কমেন্ট করছি না এখন ধরা পড়ে গেছিস তো তাই এরকম বলছিস এগুলো কি ফোনে এগুলো কি নোংরা বানিয়েছে ওকে আমার বন্ধু বলতে ঘৃণা করে হ্যালো শোন মন দিয়ে শোন কাজটা এমন ভাবে করবি যাতে কেউ সন্দেহ না করে মালটার হাত পা ভেঙে হ্যাঁ মালটার হাত পা ভেঙে ফেলে রেখে দে কেউ যাতে টের না পায় বাকিটা আমি দেখে নিচ্ছি আচ্ছা ঠিক আছে চল হ্যালো সুমি এই আকাশের অ্যাক্সিডেন্ট হয়েছে ও ঠিক হয়েছে উচিত শিক্ষা পেয়েছে ও হাসপাতালে আছে আমি ওকে দেখতে যাচ্ছি তুই যাবি নাকি না আমি ওর মুখ দেখতে চাই না আচ্ছা ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকুন আমি টাকা ইনভেস্ট করতে একদম রাজি আছি
এই স্টোরিতে যদি কাজ হয় হিট নয় সুপার হিট হবে। আপনি কল্পনা করতে পারবেন না স্টোরিটা যে আপনাকে কোথায় নিয়ে যাবে। এক কাজ করুন, আপনি কাল আসুন, আমি এগ্রিমেন্টের পেপারগুলো সব রেডি করে রাখছি। ওকে, তবে কাল দেখা হচ্ছে। ওকে স্যার, নাইস টু মিট ইউ। ওকে স্যার। যারা মুভিটা দেখছো তারা আরো বেশি বেশি করে মুভিটা দেখো। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের মুভিটা দেখার জন্য। আপনারা এতক্ষণ যার সাক্ষাৎকার দেখছিলেন তিনি আর কেউ নন, তিনি বলিউডের সদ্য উঠে আসা ডিরেক্টর কাম রাইটার মিস্টার রাজীব। আপনারা দেখছেন হ্যাপি লাইফ এন্টারটেনমেন্ট। ক্যামেরায় শিপনের সঙ্গে আমি সৌভিক। নমস্কার। বাবু, আপনি এটা ঠিক করেননি, শেষে আপনি স্বপ্ন চুরি করলেন। আর সুমি ম্যাডামের, সুমি ম্যাডামের কি হলো? হ্যাঁ রামু, সময় হয়ে এসেছে, ভাবছি আজই সুমিকে আমি প্রপোজ। তুমি এটা করতে পারলে রাজীব, আই হেট ইউ রাজীব, আই হেট ইউ। সুমি, সুমি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা ক্লিক করো।